बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, आज के लेक्चारे तुम्हारे सुस्वागतम जानिए शुरू करछि। आज के सार्विंग थ्रीते आमरा अध्याय आठ निये आलोचना करब। अध्याय आठे जे विषयबस्तु निये आलोचना करा हबे सेटा हलो साउंडिंग पद्धति। प्रथमे साउंडिंग की? अच्छा, पानीपृष्ठ थेके तलदेश पर्यन्त गभीरता खाड़ा परिमाप के साउंडिंग बोले। अर्थात समुद्रपृष्ठेर गभीरता जखन आमादेर मापार प्रयोजन हय अथवा नदी तलदेशेर गभीरता मापार प्रयोजन हय तखन सार्विंगे आमरा जे पद्धति यूज करे थाकि एई पद्धतिके आसले साउंडिंग पद्धति बोले। এজন্য বেশ কিছু টার্ম আমরা এখানে শিখব। যেমন সাউন্ডিং কি আমরা রিপিট করি আবার, পানিপৃষ্ঠ থেকে তলদেশ পর্যন্ত গভীরতার খাড়া পরিমাপকে সাউন্ডিং বলে। আবার পানিমগ্ন এলাকার ভূমিরূপ, সাবমেরিন কন্টুর নিরূপণ করা সাউন্ডিং গ্রহণের প্রধান উদ্দেশ্য। পুরো ব্যাপারটিকেই আমরা আবার রিভিউ করছি। তাহলে সাউন্ডিং হলো পানিপৃষ্ঠ থেকে তলদেশ পর্যন্ত গভীরতার খাড়া পরিমাপকে সাউন্ডিং বলে। আচ্ছা, পানিমগ্ন এলাকার ভূমিরূপ, সাবমেরিন কন্টুর নিরূপণ করা সাউন্ডিং গ্রহণের প্রধান উদ্দেশ্য। সাউন্ডিং লঘুকরণ, একই পানিপৃষ্ঠ হতে সাউন্ডিংয়ের পরিমাপ পাওয়ার জন্যই সাউন্ড লঘুকরণের প্রয়োজন হয়। সাউন্ডিং পার্টির সদস্য, অর্থাৎ একটি সাউন্ডিং কাজ পরিচালনা করার জন্য একটি টিম গঠন করে নিতে হয়। আর এই টিমে যে পদবি সদস্যগুলা অন্তর্ভুক্ত থাকে বা থাকেন, ওনারা হলো এক সার্ভিয়ার থাকবেন, দুই ইনস্ট্রুমেন্ট ম্যান থাকবেন, তিন একজন রেকর্ডার থাকবেন, চার একজন লেড ম্যান থাকবেন, পাঁচ বোর্ড স্ক্রুম্যান থাকবে, ছয় সিগন্যাল ম্যান থাকবে। এই সবগুলা মানুষের সমন্বয়ে একটি সার্ভিং কার্যক্রম পরিচালিত হবে, যেটি কিনা আমরা সাউন্ডিং কার্যক্রম বলছি। আচ্ছা, সাউন্ডিং কার্যক্রম করতে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়, যেহেতু অবস্ট্রাগল পড়ে। সেক্ষেত্রে অবস্ট্রাগল ওভারকাম করার উপায় আছে। এখানে এরকম একটি অবস্ট্রাগল বা সমস্যা হলো তিন বিন্দু সমস্যা। একটি অজ্ঞাত বিন্দুতে তিনটি জ্ঞাত বিন্দুর দ্বারা সৃষ্ট কোণদ্বয় জানা থাকলে যে সমস্যা সমাধানের মাধ্যমে অজ্ঞাত বিন্দুটির অবস্থান জানা যায় ওই সমস্যাকে তিন বিন্দু সমস্যা বলা হয়। আচ্ছা, টাইট গেজ কি? যে পরিমাপ দ্বন্দ্বের সাহায্যে নদী বা সাগরে জোয়ার ভাটার সময় পানি ওঠানামা পর্যবেক্ষণ করা হয় তাকে জোয়ার ভাটা পরিমাপক দ্বন্দ্ব বা টাইট গেজ বলে। আবারও রিপিট করছে, যে পরিমাপ দ্বন্দ্বের সাহায্যে নদী বা সাগরে জোয়ার ভাটার সময় পানি ওঠানামা পর্যবেক্ষণ করা হয় তাকে জোয়ার ভাটা পরিমাপক দ্বন্দ্ব বা টাইড গেজ বলে। পানিময় এলাকার ক্ষেত্রে পানিপৃষ্ঠ হতে পরিমাপিত সাউন্ডিং এর মাধ্যমে ওই এলাকার তলদেশের উন্নতি অবনতি হিসাব করা হয়। জোয়ার ভাটার নদী, খাল, স্রোতম্বিনী ইত্যাদিতে সর্বদা পানিপৃষ্ঠ ওঠানামা করে বিধায় সাউন্ডিং কালে গেজ পার্ট নেওয়ার উদ্দেশ্যে টাইট গেজ ব্যবহার করা হয়, যাতে গেজ পার্ট ও সাউন্ডিং সমন্বয়ে সাউন্ডিং লঘুকরণের মাধ্যমে ওই এলাকার তলদেশের উন্নতি অবনতি হিসাব নির্ভুলভাবে এবং সহজতরভাবে করা হয়। আচ্ছা, আবার পুরো ব্যাপারটিকে আমরা যদি রিভিউ করি তাহলে এরকম টাইট গেজ G
যে পরিমাপ দন্ডের সাহায্যে নদী বা সাগরে জোয়ার ভাটার সময় পানি উঠানামা পর্যবেক্ষণ করা হয় তাকে জোয়ার ভাটা পরিমাপক দন্ড বা টাইড গেজ বলে। পানিময় এলাকার ক্ষেত্রে পানিপিষ্ট হতে পরিমাপকৃত সাউন্ডিং এর মাধ্যমে ওই এলাকার তলদেশের উন্নতি অবনতি হিসাব করা হয়। জোয়ার ভাটার নদী, খাল, স্রোতম্বিনী ইত্যাদিতে সর্বদা পানিপিষ্ট ওঠানামা করে, বিধায় সাউন্ডিং কালে গেজ পাট নেওয়ার উদ্দেশ্যে টাইট গেজ ব্যবহার করা হয়, যাতে গেজ পাট ও সাউন্ডিং সমন্বয়ে সাউন্ডিং লঘুকরণের মাধ্যমে ওই এলাকার তলদেশের উন্নতি অবনতি হিসাব নির্ভুল ও সহজতর হয়। রেঞ্জ লাইন কি? যে রেখা বরাবর সাউন্ডিং নেওয়া হয় তাকে রেঞ্জ লাইন বলে। যে রেখা বরাবর সাউন্ডিং নেওয়া হয় তাকে রেঞ্জ লাইন বলে। এই রেখাগুলো পরস্পর সমান্তরাল এবং সৈকত রেখা বা স্রোত রেখার আড়াল স্থাপন করা হয়। এই রেখাগুলো পরস্পর সমান্তরাল এবং সৈকত রেখা বা স্রোত রেখার আড়াল স্থাপন করা হয়। স্টেশন পয়েন্টার তিন বাহু বিশিষ্ট একটি চাঁদা বিশেষ। এর সাহায্যে যান্ত্রিকভাবে তিন বিন্দুর সমস্যা সমাধান করা হয়। সাউন্ডিংয়ের প্রয়োজনীয়তা নিম্নলিখিত কারণে সাউন্ডিং করা হয়। ক. জলাশয়ের তলদেশের ভূমি বন্ধুরতা নিরূপণ। খ. নৌযান চলাচলের পথ নির্দেশে পানির গভীরতা তালিকা প্রণয়ন। গ. নদী বা খালের নিষ্কাশন ক্ষমতা নির্ণয়। ঘ. পুকুর বা জলাশয়ের ধারণ ক্ষমতা নির্ণয়। আচ্ছা, এটা ঘ ছিল, পুকুর বা জলাশয়ের ধারণ ক্ষমতা নির্ণয়। ওম. ড্রেজিং করা মাটির পরিমাণ নির্ণয়। তাহলে আবারও যদি রিপিট করি, তাহলে সাউন্ডিংয়ের প্রয়োজনীয়তা নিম্নলিখিত কারণে সাউন্ডিং করা হয়। জলাশয়ের তলদেশে ভূমি বন্ধুরতা নিরূপণ, নৌযান চলাচলের পথ নির্দেশে পানির গভীরতা তালিকা প্রণয়ন, নদী বা খালের নিষ্কাশন ক্ষমতা নির্ণয়, পুকুর বা জলাশয়ের ধারণ ক্ষমতা নির্ণয়, ড্রেজিং করা মাটির পরিমাণ নির্ণয়। টাইট গেজের প্রকারভেদ। টাইট গেজ প্রধানত দুই প্রকার, যথা স্বয়ংক্রিয় লিপিবদ্ধ, খ. স্বয়ংক্রিয় লিপিবদ্ধ যোগ্য নয়। এরূপ টাইট গেজের প্রকারভেদ। স্বয়ংক্রিয় লিপিবদ্ধ নয় এরূপ টাইট গেজ তিন প্রকার, স্টাফ পরিমাপক দ্বন্দ্ব, ভাসমান পরিমাপক দ্বন্দ্ব, সিকল পরিমাপক দ্বন্দ্ব। আচ্ছা, গেজ সংশোধনী কি? প্রত্যেক সাউন্ডিং বিন্দুতে গৃহীত গেজ পাট ও উপাত্ত তলের গেজ পাঠের পার্থক্যকে গেজ সংশোধনী বলে। আচ্ছা, আবার রিপিট করছি, প্রত্যেক সাউন্ডিং বিন্দুতে গৃহীত গেজ পাট ও উপাত্ত তলের গেজ পাটের পার্থক্যকে গেজ সংশোধনী বলে। লঘুকৃত সাউন্ডিং এর সূত্র। লঘুকৃত সাউন্ডিং সমান সমান সাউন্ডিং প্লাস মাইনাস গেজ সংশোধনী। তিন বিন্দু সমস্যা সমাধান। নিম্নলিখিত উপায়ে তিন বিন্দু সমস্যা সমাধান করা হয়। এক, লৌকিক পদ্ধতিতে। দুই, বৈশ্লেষিক পদ্ধতিতে। তিন, যান্ত্রিক পদ্ধতিতে। আচ্ছা, যান্ত্রিক পদ্ধতিতে আবার দুইভাবে করা হয়। সেটা হলো ট্রেসিং পেপারের সাহায্যে, খ. স্টেশন পয়েন্টারের সাহায্যে। গ্যাস সংশোধনী ধনাত্মক
বা প্লাস বোধক এবং কখন ঋণাত্মক বা নেগেটিভ বোধক হয়। এটা যখন উপাত্ত তলের গ্যাস পাত গৃহীত গ্যাস হতে অধিক হয় তখন গ্যাস সংশোধনী ধনাত্মক বা যোগবোধক হয় এবং যখন উপাত্ত তলের গ্যাস পাত গৃহীত গ্যাস পাত হতে কম হয় তখন গ্যাস সংশোধনী ঋণাত্মক বা নেগেটিভ বোধক হয়। স্টেশন পয়েন্টার কি? স্টেশন পয়েন্টার তিন বাহু বিশিষ্ট একটি চাঁদা বিশেষ। এর সাহায্যে যান্ত্রিকভাবে তিন বিন্দুর সমস্যার সমাধান করা হয়। আচ্ছা, আমরা একটি ভিডিও ক্লিপের মাধ্যমে এই সাউন্ডিং পদ্ধতি কিভাবে কাজ করে সে ব্যাপারটা এখন জানব। Services and marine geomatics encompassing hydrographic surveying, which will be the focal point of this video. Over the past three decades, AIM has continually invested in its people and equipment to ensure we are on the forefront of industry trends, advancements in technology, and training. All of this is done in order to deliver the utmost quality and cost-effective methods of meeting our clients' needs. The term marine geomatics encompasses the many aspects of hydrographic surveying. AIM has been providing hydrographic surveying since the 1980s when the opportunity arose to provide this specialized service for our clients' expanding needs. AIM's team of experienced professional surveyors are highly skilled and well-versed in all aspects of land and hydrographic survey, which allows our team to meet your project requirements, timeline, and budget. Our fleet of hydrographic survey platforms and survey equipment can be right-sized to achieve these critical objectives for you. AIM's survey vessels range from a 24-foot Scully's Cuddy Cabin, which is a specifically designed hydrographic surveying platform with a fully enclosed and air-conditioned wheelhouse, keeping our crew and equipment out of the weather. Also in our fleet is a 24-foot center console bay boat, ideal for near-shore and coastal beach surveying or conducting turbidity monitoring for our dredging client. Inland, AIM survey crews have access to a 16-foot Carolina skiff, ideal for shallow water and low clearance requirements such as muddy canals and low bridges or overpasses. Additionally, if the need arises to access extremely remote or technical areas, we have available an airboat, swamp buggy, various sized John boats, and four-wheelers, all of which give our survey crews the capability to work in these remote locations. In addition to our surveying platforms, AIM is using state-of-the-art hydrographic survey technology and invests in continued high-level training for our professional surveying teams. Traditionally, hydrographic survey has incorporated the use of single-beam sonar or echo sounders. This technology is still used today. However, the past few decades have brought about tremendous strides in hydrographic surveying technology in the form of the multi-beam echo sounder. Our surveying teams are trained and experienced in both single and multi-beam hydrographic survey technology and can provide you either system depending on your project scope, requirements, and budget. AIM's multi-beam echo sounder by R2 Sonic, coupled with our state-of-the-art inertial measurement system, which includes a Coda Octopus and multiple GPS receivers and antennas, provides an accurate measurement platform and allows us to provide a very diverse set of services. AIM incorporates HIPAC software, the gold standard in software to compile and produce the specific bathymetric mapping and survey data for our clients. With our specialized hydrographic survey platforms, state-of-the-art equipment, highly experienced team of professional surveyors, AIM Engineering and Surveying will work to accommodate your needs on any size project. AIM has worked with and performed many of these hydrographic services for clients such as the Florida Department of Transportation, U.S. Army Corps of Engineers, dredging contractors, and several county and city governments, including work at the Port of Miami. Our experience has allowed us to work in all types of bodies of water, including the Gulf of Mexico, Atlantic Ocean, Lake Okeechobee, and many freshwater rivers, canals, creeks, and estuaries. Our fleet and survey teams are mobile and able to deploy throughout the southeastern United States and Caribbean. Sounding prokriyata ki ebong kibhabe songrito hoy ashole sounding prokriya surveying er ekti part jokhon kina amra ekti nodir talodesher gobhirota ekti somudrer talodesher gobhirota janar proyojon hoy othoba amra kono hydraulic structure kori তখন আমাদের সাউন্ডিং প্রক্রিয়ায় আমাদের তলদেশের অবস্থাটা
আমরা জেনে ফেলি এবং তলদেশের গভীরতা ওপরে অনেক সময় আমরা প্রোফাইল তৈরি করি যে এই লেভেলে এইরকম গভীরতা, এই লেভেলে এইরকম গভীরতা। আর পুরো প্রক্রিয়াটাই যেটা হয় সেটা হলো যে এই সার্ভিং প্রক্রিয়াটার নামই যেহেতু হাইড্রোগ্রাফিক সার্ভে, এটা আসলে সাউন্ডিং প্রক্রিয়া বলা হয়। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পর্যন্তই মিড টার্ম পরীক্ষায় প্রিপারেশন নেবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কয়েকটি পরীক্ষার মাধ্যমে এই মিড টার্মের অংশটুকুকেও কভারেজ করব। তো ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করছি। এবং আরেকটি স্বল্প মাত্রার ঊর্ধ্বমুখী ঢাল, এটা ঊর্ধ্বমুখী ঢাল অর্থাৎ দুইটাই প্লাস, একটা অধিক মাত্রা বলা হয়েছে, মাত্রা বেশি, আর একটা মাত্রা কম। যখন এরকম দুইটি ঢাল মিলিত হয় তখন যে বাঁকটা সৃষ্টি হয় সেটাও কিন্তু আমরা দেখছি উত্তল আকার, উত্তল বাঁক। আচ্ছা, তৃতীয়ত যখন একটি অনুভূমিক, এটা আনুভূমিক অর্থাৎ প্লাস মাইনাস যদি কিছুই না থাকে সেক্ষেত্রে আমরা প্লাস ধরি, সেটা আনুভূমিক জিরো গ্রেডিয়েন্ট বা প্লাস গ্রেডিয়েন্ট যাই বলি না কেন, একটি নিম্নমুখী ঢালের সঙ্গে মিলিত হয় তখন কি ঢাল হবে, সেটা উত্তল ঢাল হবে। যখন চতুর্থ শর্ত, যখন একটি নিম্নমুখী ঢাল, এটা স্বল্পমাত্রার নিম্নমুখী ঢাল, অধিক মাত্রার নিম্নমুখী ঢাল জি টু, আচ্ছা জি ওয়ান হলো স্বল্প মাত্রার নিম্নমুখী ঢাল, জি টু হলো অধিক মাত্রার নিম্নমুখী ঢালের সাথে মিলিত হয়, তখন যে বাঁকটা উৎপন্ন হয় সেটাও উত্তল বাঁক। আমরা যদি রিভিউ করি খুব শর্টকাটে, সেটা হলো যে উত্তল বাঁক সৃষ্টি হওয়ার কারণ চারটি, সেটি হলো প্রথমত একটি জি ওয়ান ঊর্ধ্বমুখী ঢালের সাথে জি টু নিম্নমুখী ঢাল মিলিত হলে উত্তল বাঁক সৃষ্টি হয়। যখন অধিক মাত্রার ঊর্ধ্বমুখী ঢালের সহিত জি ওয়ান স্বল্পমাত্রার স্বল্পমাত্রার ঊর্ধ্বমুখী ঢালের সহিত জি টু যেটা দেওয়া আছে সেটা মিলিত হয় তখন উত্তল বাঁক তৈরি হয়। যখন অনুভূমিক ঢালের সহিত নিম্নমুখী ঢাল মিলিত হয় তখন উত্তল বাঁক সৃষ্টি হয়। যখন যখন স্বল্পমাত্রার জি ওয়ান অর্থাৎ স্বল্পমাত্রার ঢালের সহিত এটা নিম্নমুখী ঢালের সহিত অর্থাৎ স্বল্পমাত্রা নিম্নমুখী ঢালের সহিত অধিক মাত্রা নিম্নমুখী ঢাল মিলিত হয় তখনও উত্তল বাঁক সৃষ্টি হয়। ঠিক এর বিপরীতটাই হলো অবতল বাঁক, যখন একটি নিম্নমুখী ঢালের সহিত একটি ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হয় তখন সেটা অবতল বাঁক। লক্ষ্য করো এটির এক নম্বর ফিগারের ঠিক বিপরীত চিত্র হলো পাঁচ নম্বর ফিগার। এরকমভাবে ছয় সাত আট যদি আমরা রিপিট করি, ছয় নম্বরটা কী বলা যাবে, একটি নিম্নমুখী, একটি স্বল্পমাত্রা নিম্নমুখী ঢাল, একটি এটার মাত্রা অধিক মাত্রাই বলা যায়, একটু অধিক মাত্রা নিম্নমুখী ঢালের সহিত যদি স্বল্পমাত্রার নিম্নমুখী ঢাল মিলিত হয় তখনও কিন্তু উত্তল বাঁক সৃষ্টি হয়। আবার যদি বলি যে একটি একটি নিম্নমুখী ঢালের সহিত যদি একটি ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হয় তখনও অবতল বাঁক সৃষ্টি হয়। আবার যদি এইখানে একটি নিম্নমুখী ঢাল অথবা এই জায়গাটায় আমরা বলি ঊর্ধ্বমুখী, অথবা এটা যদি জিরো গ্রেডিয়েন্টে থাকে আনুভূমিকের সাথে মিলিত হয় তখনও কিন্তু এটা কি হয়, অবতল বাঁক সৃষ্টি হয়। আবার যখন এটা ঊর্ধ্বমুখী, মানে এটা যদি মাত্রা, এটা জি ওয়ান জি টু মাত্রা বিচারে জি ওয়ানের চেয়ে জি টুর মাত্রা বেশি, তখন আমরা এভাবে বলতে পারি যদি
স্বল্প মাত্রার ঊর্ধ্বমুখী ঢালের সহিত অধিক মাত্রার ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হয় তখনও অবতল বাঁক তৈরি হয়। অল ওভার এক নম্বর চিত্র থেকে আট নম্বর চিত্র, এই এক থেকে চার ভালো করে যদি বুঝে পড়ো ঠিক তার বিপরীত চিত্রটাই অবতল বাঁক ছয় পাঁচ থেকে আট পর্যন্ত। তো এটি মনে রাখাও সহজ হবে, আর প্রথমত কয়েকবার পড়ার সাথে সাথে এটা নিজে ড্র করে নিজের মনের মধ্যে এঁকে নিতে হবে, তাহলে বোধ করি জিনিসটা খুব ইজিয়ার হবে। এই অবতল বাঁক উত্তল বাঁক কী, এটা সংজ্ঞা সহিত কীভাবে এটা উৎপন্ন হয় চিত্রসহ বর্ণনা তোমাদের প্রায়ই এই পরীক্ষায় এই কোশ্চেনটা চাওয়া হয় এবং এটা আসে, সুতরাং এটার ইম্পর্টেন্স দিয়ে পড়বে। বোধ করি এটা যদি বোঝো তোমরা তাহলে এই সম্বন্ধে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো সেটা সলিউশন করা খুব ইজি হবে। তো আমরা একটা প্রবলেম দেখছি, প্রবলেমটা এরকম, 2% দুই পার্সেন্টের প্লাস আছে তাহলে ঊর্ধ্বমুখী ঢালের সহিত 3% নিম্নমুখী ঢাল দুটি যদি একই বিন্দুতে মিলিত হয় বা মিলিত হয়েছে, পি বিন্দুতে চেইন এস ও আর এল যথাক্রমে দেওয়া আছে 1200 মিটার ও 95 মিটার। আচ্ছা, ওইগুলোকে একটি উলম্ব বাঁক দিয়ে সংযুক্ত করতে হবে, মানে বাঁকের উপরে বিভিন্ন বিন্দুর আর এল নির্ণয় করতে হবে, ঢাল পরিবর্তনের হার দেওয়া আছে 0.1%। তাহলে এক্ষেত্রে যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম করার আগে আমাদের দেখতে হয় যে কি আছে, অর্থাৎ কি দেওয়া আছে আর কি বের করতে হবে। এটা যদি স্পেসিফিক করতে পারো, প্রক্রিয়াটা মোটামুটি একই রকম, প্রক্রিয়া অনুযায়ী জাস্ট এই যে এই দেওয়া আছে ফিগার কিন্তু দেওয়া থাকবে না, তো ফিগারটা তোমার দেওয়া আছে সাথে সাথে ফিগারটা তোমাকে ড্র করতে হবে। ও, এই বাঁকে এই জিনিসটা দেওয়া আছে, তাহলে বিভিন্ন বিন্দুর আর এল, যেমন তোমার স্পর্শক বিন্দুর আর এল, ছেদ বিন্দুর আর এল, বাঁকের মধ্যবিন্দুর আর এল, স্পর্শক বিন্দু T1 T2 আর এল, এইসব চাইছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা এইভাবে নির্ণয় করা যাবে। তাহলে সবচেয়ে বড় কথা যে যেটা দেওয়া আছে সেটা স্পেসিফিক করতে হবে, এবং যেটা দেওয়া নাই চাইছে সেটা তোমার বুঝে নিতে হবে, এটা চাইছে। ওকে, তাহলে সলিউশনটা এরকম, তাহলে দেওয়া আছে আমাদের G1 দেওয়া আছে, G2 দেওয়া আছে, পি বিন্দুর চেইনেজ দেওয়া আছে, অর্থাৎ ছেদ বিন্দুর চেইনেজ দেওয়া আছে, পি বিন্দুর চেইনেজ, আচ্ছা পি বিন্দুর চেইনেজ দেওয়া আছে, পি বিন্দুর আর এল দেওয়া আছে, কিন্তু এটা এখানে একটু ভুল আছে, যাই হোক পি বিন্দুর আর এল হবে কত, 95 মিটার। আচ্ছা, মনে করি 20 মিটার চেইন ব্যবহার করা হয়েছে, তাহলে উলম্ব বাঁকের দৈর্ঘ্য হবে, একটা সূত্র আছে তোমাদের, এল সমান সমান G1 - G2 ডিভাইডেড বাই এটা এই যে ঢাল পরিবর্তনের হার 0.1% গুণন, আসলে এটা যত মিটার চেইন ব্যবহার করবে তত দিয়ে গুণ হবে। যদি তুমি 20 মিটার চেইন এখানে ধরা আছে 20 মিটার চেইন, তাহলে এটা 30-এর জায়গায় এখানে 20 হবে, এটা খুবই লক্ষণীয়, এই জায়গায় কিন্তু এটা ভুল দেওয়া আছে, এটা বুঝতে হবে তোমাদের। তাহলে G1 - G2, আচ্ছা মাইনাস ভিতরে উইদিন ব্রাকেটে এইটা ভিতরে G2, এইটা বুঝতে হবে কিন্তু, না হলে অঙ্ক ভুল হয়ে যাবে, ভাগ হলো ঢাল পরিবর্তনের হার 0.1%। আচ্ছা, গুণন কত, চেইনেস 20 মিটার চেইন, তাহলে সব মিলে হলো কত, এল সমান সমান 1000 মিটার, যদি ক্যালকুলেশন এটা ঠিক থাকে। তাহলে বাঁকের শীর্ষবিন্দু এফ এর উভয় দিকে বাঁকের দৈর্ঘ্য হবে ছোট এল, ছোট এল সমান সমান এল ডিভাইডেড বাই 2, এটা 500 মিটার। তাহলে প্রথম স্পর্শক বিন্দুর চেইন এস কী হবে, T1, প্রথম স্পর্শক বিন্দুর চেইন এস কী হবে, ছেদ বিন্দুর চেইন এস মাইনাস এই ছোট এলটা 500 সমান সমান কত হবে, 700 মিটার। এমনিভাবে দ্বিতীয় স্পর্শক বিন্দুর চেইন এস কী হবে, T2 সমান সমান ছেদ বিন্দুর চেইন এস
সেট বিন্দু চেইন এস কত এই যেটা আচ্ছা সেট বিন্দু চেইন এস প্লাস এল টু স্পর্শক বিন্দু চেইন এস হয়ে গেল আমাদের আচ্ছা প্রথম স্পর্শক বিন্দুর আর এল কত হবে টি টু টি ওয়ান সেট বিন্দুর আর এল মাইনাস জি ওয়ান ডিভাইডেড বাই একশো গুণন এল আচ্ছা এইটা একটা সূত্র মনে রাখতে হবে সেট বিন্দুর আর এল মাইনাস জি ওয়ান ডিভাইডেড অর্থাৎ ঢাল পরিবর্তনের হার দেওয়া আছে আর কতটুকু জায়গার জন্য ঢাল এতটুকু তাহলে সেটা এরকম ক্যালকুলেশন করার পাওয়া যাবে 85 মিটার তাহলে দ্বিতীয় স্পর্শক বিন্দুর আর এল এইরকমভাবে এটাও মানে লক্ষ্য রাখো যে দুইটাই নিচের দিকে তাহলে দুইটাই মাইনাস হচ্ছে তাহলে এটাও এরকম নিম্নমুখ মানে 3% দেখে আসলে কত হয় 3/100 গুণন ওই যে যতটুকু জায়গার জন্য কতটুকু জায়গার জন্য 500 তাহলে এটা 80 মিটার টি ওয়ান ও টি টু এর সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দু ই এর আর এল হবে তাহলে ই এর আর এল হবে টি এর আর এল টি ওয়ান এর আর এল প্লাস টি টু এর আর এল ভাগ টু সমান সমান এত তাহলে বাকি শীর্ষবিন্দু এফ এর আর এল হবে শীর্ষবিন্দু এফ এর আর এল কত তাহলে পি এর আর এল প্লাস ই এর আর এল পি এর আর এল প্লাস ই এর আর এল ভাগ টু এটা অ্যাভারেজ মান হয়ে যায় এটা সাধারণত অ্যাভারেজ হাইট হয়ে যায় 88.75 মিটার বাকি শীর্ষবিন্দু এফ এর চেইন এস বাকের শীর্ষবিন্দু এফ এর চেইন এস চেইন এসটা হবে টি ওয়ান এর চেইন এস প্লাস এল আচ্ছা আর এল আর চেইন এস এর ব্যাপারটা খুব ক্লিয়ার হতে হবে কখন আর এল যাচ্ছে কখন চেইন এস যাচ্ছে কারণ আমরা বাক যখন মাপি তখন টি ওয়ান থেকে টি টু দিকে যাই তাহলে চেইন এস হবে কি টি ওয়ান এর চেইন এস প্লাস ছোট এল এই ছিল বিভিন্ন বিন্দুর আর এল চেইন নির্ণয় করার পদ্ধতিগুলো তোমরা দু একটি অঙ্ক সুন্দর করে বুঝে পড়লেই হয়ে যাবে সবচেয়ে বড় কথা যেটি বলছি যে এই 2% এটা প্লাস ঊর্ধ্বমুখী ঢালের সাথে কত পার্সেন্ট 3% আর নিম্নমুখী ঢাল মিলিত হলে তাহলে যেই ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী তাহলে বুঝতে হবে এটা উত্তল ভাগ এবং ফিগারটা হবে এরকম ফিগারটা কিন্তু নিজের মনের মধ্যে নিতে হবে তারপরে সলিউশনগুলো করতে হবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আরও যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখে নেবে এবং যেখানে প্রবলেম মনে করো সত্যিই প্রবলেম আর সলিউশন করতে পারছো না বন্ধুবান্ধবের সঙ্গে ডিসকাস করবে তাও পাচ্ছ না তখন আমার সঙ্গে যোগাযোগ করবে তো আরেকটি প্রবলেম এখানে দেখানো আছে সেটা হলো দেখো এটা নিম্নমুখী ঢালের পাশে মাইনাস আছে নিম্নমুখী 2% নিম্নমুখী ঢাল প্লাস 4% ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হয়েছে আর এল কত ছেদ বিন্দুর আর এল দেওয়া আছে 110 স্পর্শক বিন্দু দুটির আর এল নির্ণয় করো এটা তোমাদের সালের কোশ্চেনও এসেছিল তাহলে ঢালটা তোমার মনের মধ্যে যেটা বললাম মনের মধ্যে আগে নিতে হবে তাহলে স্পর্শক বিন্দু দুইটার আর এল চাইছে তাহলে ছেদ বিন্দুর আর এল দেওয়া আছে দেখো ছেদ বিন্দুর আর এল কিন্তু নিচে আছে মানে এটা কিন্তু নিচু আর এল মানে যত উঁচু জায়গা হবে আর এল তত বাড়বে তাহলে এই জিনিসগুলো কনসেপ্ট যদি তোমার এটা যদি এটা অবতল বাক কিন্তু যদি এটা উল্টোটা মনে করে নিতে তাহলে কিন্তু তোমার অঙ্ক ভুল হবে তাহলে দেওয়া আছে জি ওয়ান সমান সমান এত জি টু দেওয়া আছে এই দুটি বা সুন্দর করে ড্র করে নিলা আর এল দেওয়া আছে ছেদ বিন্দুর আর এল এটা ছেদ বিন্দুর নিম্নমুখী তাহলে ঢাল পরিবর্তনের হার এটা ধরে নাও পয়েন্ট ঢাল পরিবর্তনের হার যেহেতু দেওয়া নাই 0.1% 20 মিটার চেইন তাহলে সূত্র আগেরটাই উলম্বপাকের ক্ষেত্রে এল সমান সমান জি ওয়ান মানে জি টু আর ঢাল পরিবর্তনের হার গুণন 20 ব্যাস জি ওয়ান মাইনাস এটা সূত্রের প্লাস মাইনাস গুণন এটা এতে কত হলো উলম্বপাকের দৈর্ঘ্য হলো 120 মিটার তাহলে শীর্ষবিন্দু এফ এর উভয় দিকে বাকির দৈর্ঘ্য হবে ছোট এল এল ডিভাইডেড বাই টু কত হবে 60 মিটার তাহলে প্রথম স্পর্শক বিন্দুর আর এল টি ওয়ান সমান সমান হবে ছেদ বিন্দুর আর এল মাইনাস ছেদ বিন্দুর আর এল মাইনাস হবে না প্লাস হবে এইটা কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম স্পর্শক বিন্দুর আর এল বের করছো
ছেদবিন্দুর আর এল এর চেয়ে এটা উঁচুতে, তাহলে অবশ্যই ছেদবিন্দুর আর এল প্লাস জি ওয়ান ডিভাইডেড বাই 100 গুণন এল হবে। তাহলে এটা ক্যালকুলেশন করে আসছে 110.12 মিটার। এমনিভাবে দ্বিতীয় স্পর্শক বিন্দু কিন্তু ছেদ বিন্দুর চেয়ে ওপরে, তাহলে কি হবে, দ্বিতীয় স্পর্শক বিন্দুর আর এল টি টু 110 প্লাস জি টু যেটা দেওয়া আছে গুণন কি হবে 60 ছোট এল 110.24 মিটার। দেখো অঙ্কটা খুবই সোজা, জাস্ট খালি বুঝতে হবে, ফিগারটা মনের মধ্যে নিতে হবে। এমনিভাবে অন্য অন্য ম্যাথগুলোও তোমরা সলিউশন করবে, আশা করছি খুব ভালোভাবে এটা শেষ করতে পারবে। আচ্ছা, যে যে ক্ষেত্রে উলম্ব বাঁক ব্যবহার করা হয়, তাহলে অবতল বাঁক নিম্নলিখিত ক্ষেত্রে হয়ে থাকে, আমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছি ব্যাপারটা, তারপর আমরা রিপিট করছি। ঊর্ধ্বমুখী ঢালের সাথে নিম্নমুখী ঢাল মিলিত হলে, অধিক মাত্রার ঊর্ধ্বমুখী ঢালের সাথে স্বল্প মাত্রার ঊর্ধ্বমুখী ঢাল মিলিত হলে, আচ্ছা আনুভূমিকের সাথে নিম্নমুখী ঢাল মিলিত হলে, স্বল্পমাত্রার নিম্নমুখী ঢালের সাথে অধিক মাত্রার নিম্নমুখী ঢাল মিলিত হলে, আচ্ছা ঢাল তো জরিপ কাজে ঢাল বলতে কোনো রেখার সুষম হারে ঊর্ধ্বমুখী আরোহণ বা নিম্নমুখী অবতরণকে বোঝায়। সড়ক বা রেলপথের ঢাল প্রকাশ, তাহলে সড়ক বা রেলপথের ঢালকে প্রকাশ করা হয় শতকরা হারে, এক শতকরা হারে প্রকাশ করা হয়, অনুপাতিক হারে প্রকাশ করা হয়। কর্ড গ্রেডিয়েন্ট বা জ্যা ঢাল কি, উলম্ব বাঁকের পরপর ধারাবাহিক বিন্দুসমূহের উচ্চতর পার্থক্যকে কর্ড গ্রেডিয়েন্ট বলে। আচ্ছা, এ পর্যায়ে আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। অধ্যায় 7 প্ল্যান বা অ্যালাইনমেন্ট সংস্থাপনের ধারণা, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আসলে যে কাজটি আমাদের বাস্তবসম্মত, যে কাজ আমরা করি, সেটাই হলো এক সঠিকভাবে একটি বাস্তু সংস্থাপন, যেটা বলে একটি প্ল্যান মাফিক সঠিক মাপ অনুযায়ী তোমার কোন প্রত্যেকটি কলামের কর্ণ, প্রত্যেকটি কলামের সাইড যে ডিস্টেন্সগুলো যেগুলো থাকতে হয়, সেগুলো সঠিকভাবে প্রত্যেকটি ফুটিং সংস্থাপন করা, ফুটিংয়ের মাটি কাটা, এই দাগটা দেওয়া, এগুলো আসলে আমাদের এই সার্ভিংয়েরই একটা পার্ট, সঠিকভাবে সংস্থাপন করতে পারাটা। তো সংস্থাপন কাজ কি, পরিকল্পনা অনুযায়ী কোনো প্রকল্প কাঠামো যেমন দালান, ব্রিজ, কালভার্ট, সুড়ঙ্গপথ ইত্যাদি নির্ধারিত স্থানে করার জন্য যে ভিত্তি বা অ্যালাইনমেন্ট নকশা অনুযায়ী ভূমিতে সঠিকভাবে চিহ্নিত করার হয় বা চিহ্নিত করার কৌশলকে সংস্থাপন কাজ বলে। বাস্তু সংস্থাপন কি, নকশাকার বা স্থপতি প্রদত্ত ইমারত বা দালান কোটার প্ল্যান বা নকশা হতে তাদের প্রদত্ত পরিমাপ এবং তথ্যাদি অনুযায়ী এর ভিত্তি বা বুনিয়াদের খাদের মাটি খননের জন্য নির্ভুল ও সঠিকভাবে ভূমিতে ভিত্তির পরিসীমা চিহ্নিত করা বা দাগ দেওয়াকে বাস্তু সংস্থাপন বলে। আমি আবারও একটু রিপিট করছি ব্যাপারটা, তাহলে বাস্তু সংস্থাপন কি, নকশাকার কি আর্কিটেক্ট, আসলে আর্কিটেক্ট বা স্থপতি যাই বলি না কেন, আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ার প্রদত্ত ইমারত বা দালান কোঠার প্ল্যান বা নকশা হতে তাদের প্রদত্ত পরিমাপ ও তত্ত্বাদি অনুযায়ী এর ভিত্তি বা বুনিয়াদের খাদের মাটি খননের জন্য নির্ভুল ও সঠিকভাবে ভূমিতে ভিত্তির পরিসীমা চিহ্নিত করা বা দাগ দেওয়াকে কী বলি আমরা, বাস্তু সংস্থাপন বলা হয়। আচ্ছা, দাগমারি কি, ইমারতের মধ্যম রেখা বরাবর উভয় প্রান্তে খুঁটি বসানোর পর উভয় পাশে ভিত্তি প্রস্থের অর্ধেক মাপ নিয়ে খুঁটি দেওয়ার পর সুতলি টানিয়ে ওলনের সাহায্যে সুতলি বরাবর কিছু দূর পর পর কোদাল দিয়ে দাগ দেওয়া হয়,
পরে পুরো রেখাটিকে কোদাল দিয়ে দাগ দেওয়া হয় এবং গুড়া চুন দিয়ে চিহ্নিত করা হয়। একে দাগমারি বলে। আবারও যদি রিপিট করি, তাহলে ইমারতের মধ্যম রেখা বরাবর উভয় প্রান্তে খুঁটি বসানোর পর উভয় পাশে ভিত্তি প্রস্থের অর্ধেক মাপ নিয়ে খুঁটি দেওয়ার পর সুতলি টানিয়ে ওলনের সাহায্যে সুতলি বরাবর কিছু দূর পর পর কোদাল দিয়ে দাগ দেওয়া হয়। পরে পুরো রেখাটি কোদাল দিয়ে দাগ দেওয়া হয় এবং গুড়া চুন দিয়ে চিহ্নিত করা হয়। একে দাগমারি বলে। বাস্তু সংস্থাপনের নিমিত্তে ভিত্তির খাত প্ল্যান মোতাবেক খনন কার্য পরিচালনা করার জন্য খাদের প্রকৃত পরিসীমা নির্ভুলভাবে বা সঠিকভাবে মাটিতে চিহ্নিত করার জন্য দাগমারি দেওয়া হয়। গৃহ সংস্থাপন পরিকল্পনা অনুযায়ী কোনো গৃহ নির্মাণ করতে হলে স্থপতি বা পরিকল্পনাবিদ কর্তৃক প্রণীত নকশা মোতাবেক ভূমিতে পরিকল্পিত কাঠামোটির বুনিয়াদ বা ভিত্তির পরিসীমা দাগ দেয়া বা চিহ্নিত করাকে গৃহ সংস্থাপন বলে। সড়কের অ্যালাইনমেন্ট কোনো এলাকা যে স্থানের ওপর সড়ক নির্মাণ করা হবে নকশায় ওই স্থানে প্রস্তাবিত সড়কের কেন্দ্রীয় রেখা একে দেওয়া হয়। আচ্ছা, নকশার ওই রেখাকে সড়কের অ্যালাইনমেন্ট বলা হয়। আমি আবারও রিপিট করছি, সড়কের অ্যালাইনমেন্ট কোনো এলাকার যে স্থানের ওপর সড়ক নির্মাণ করা হবে নকশায় ওই স্থানের প্রস্তাবিত সড়কের কেন্দ্রীয় রেখা একে দেখানো হয়। আচ্ছা, নকশায় ওই রেখাকে সড়কের অ্যালাইনমেন্ট বলা হয়। এটা আমরা পড়েছি অলরেডি, বাটার বোর্ডকে। আচ্ছা, বাটার বোর্ড যুক্তরাজ্যে বাস্তু সংস্থাপন কাজে বাটার বোর্ড ব্যবহার করা হয়। 2.5 সেন্টিমিটার গুণন 10 সেন্টিমিটার কাঠের ফালি, 5 সেন্টিমিটার গুণন 10 সেন্টিমিটার খুঁটি মাথায় পেরেক দিয়ে আটকিয়ে যে বাটার বোর্ড তৈরি করা হয়। তাহলে আবারও রিপিট করছি, যুক্তরাষ্ট্রে বাস্তু সংস্থাপন কাজে বাটার বোর্ড ব্যবহার করা হয়। সাধারণত 2.5 গুণন 10 সেন্টিমিটার কাঠের ফালি, 5 সেন্টিমিটার গুণন 10 সেন্টিমিটার খুঁটির মাথায় পেরেক দিয়ে আটকিয়ে বাটার বোর্ড তৈরি করা হয়। আচ্ছা, বাটার বোর্ডের ওপর প্রান্তে তার কাটা ঢুকিয়ে দুই তার কাটার মধ্যে সুতলি টানা দিয়ে বেঁধে ইমারত রেখা চিহ্নিত করা হয়। পরে বাস্তু সংস্থাপনের কাজ যথারীতি সম্পন্ন করা হয়। আচ্ছা, গৃহ সংস্থাপনের উদ্দেশ্য, গৃহ সংস্থাপনের উদ্দেশ্যগুলো নিচে উল্লেখ করা হলো। পরিকল্পনা অনুযায়ী গৃহের কক্ষগুলো দৈর্ঘ্য প্রস্থ সহ প্রত্যেকটি অংশের বুনিয়াদ বা ভিত্তির পরিসীমা সুবিধামিত মতো অবস্থান নিশ্চিত করার জন্য আসলে। খ, সম্পূর্ণ জমিকে সর্বোচ্চ সুবিধাজনকভাবে ব্যবহারের জন্য। গ, সাধারণ শ্রমিকের দ্বারা মাটি ভরাট বা খননে বিঘ্নতা মুক্তকরণের জন্য। ঘ, নির্মাণ বিধি অনুসরণে জন্য। আমি যদি আরেকবার রিপিট করি, জিনিসটা ভালো লাগবে আশা করছি। গৃহ সংস্থাপনের উদ্দেশ্যগুলো নিচে দেওয়া হলো। তাহলে কি কি কারণে গৃহ মানে কি কি উদ্দেশ্যে গৃহ সংস্থাপন করা হয়। ক, পরিকল্পনা অনুযায়ী গৃহের কক্ষগুলো দৈর্ঘ্য প্রস্থ সহ প্রত্যেক অংশের বুনিয়াদ বা ভিত্তির পরিসীমা সুবিধামতো অবস্থানে নিশ্চিত করার জন্য। খ, সম্পূর্ণ জমিকে সর্বোচ্চ সুবিধাজনকভাবে ব্যবহারের জন্য। গ, সাধারণ শ্রমিকের দ্বারা মাটি ভরাট বা খননে বিঘ্নতা মুক্ত রাখার জন্য আসলে। ঘ, নির্মাণ বিধি অনুসরণের জন্য। আচ্ছা, ইমারত বা সড়কের বিভিন্ন অংশের আরএল দেওয়ার প্রক্রিয়া, এটা সাধারণত আমরা টোটাল স্টেশন দ্বারা দিয়ে থাকি। তাহলে প্রক্রিয়াটা আমরা যখন হাতে কলমে করব তখন আরও ক্লিয়ার হবে। তবে এখানে যেভাবে দেওয়া হচ্ছে সেটা একটু রিপিট করছি তোমাদের। ইমারত বা সড়কের বিভিন্ন অংশে আড়াল দেওয়ার প্রক্রিয়া তিনটি, যথা
সুতলি বা স্প্রিট লেভেলের সাহায্যে, খ পানি ভর্তি নমনীয় স্বচ্ছ প্লাস্টিক পাইপের সাহায্যে, আচ্ছা গ স্টাফ ও লেভেল যন্ত্রের সাহায্যে। তাহলে সময় মতো আমরা এটা হাতে কলমে করে দেখে নিব। তো ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পর্যায়ে ষষ্ঠ সপ্তম অধ্যায় আমরা শেষ করলাম। তো সপ্তম অধ্যায় পর্যন্ত আশা করছি তোমরা ভালোভাবে শেষ করেছ। অষ্টম অধ্যায়ের পরেই আমাদের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো আসলে যেগুলার যার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছো বোধ করি, সেই টোটাল স্টেশনের হাতে করি আমরা শুরু করব। সুতরাং তোমরা খুব মনোযোগের সহিত যে প্রিপারেটরি ওয়ার্কগুলো আছে সেগুলো তোমরা সেরে নাও, এবং সবাই বোধ করি এ পর্যন্ত যা হয়েছে সেগুলা ভালো মতো পড়বে, এবং সপ্তম অধ্যায় পর্যন্ত তোমাদের আগামী ক্লাস থেকে প্রথমত 1 থেকে 3 চ্যাপ্টার, পরবর্তীতে চতুর্থ চ্যাপ্টার থেকে সপ্তম চ্যাপ্টার, এইভাবে 2টি ক্লাস টেস্ট হবে, সেভাবে তোমরা প্রিপারেশন নিয়ে থাকবে। এবং এই মাসেই খুব সম্ভবত তোমাদের মিড